করোনা আবহের মধ্যে চলছে উৎসবের মরশুম। এরই মধ্যে এবারে করোনায় আক্রান্ত হল 6 মাসের শিশু। রায়গঞ্জ মেডিকেলে কোভিড ওয়ার্ডে শিশুটির চিকিৎসা চলছে, তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাকে 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। বেশ কয়েকদিন ধরে জ্বর সর্দিতে ভুগছিল ওই শিশু। এমন সমস্ত উপসর্গ নিয়েই শিশুর পরিবার তাকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করান। সেখানেই র্যাপিড টেস্ট করা হয়। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় আরটিপিসিআর টেস্টও করানো হয় ওই শিশুর। তাতেই বৃহস্পতিবার সকালে রিপোর্ট আসে কোভিড পজিটিভ। তৎক্ষণাৎ তাকে শিশু বিভাগ থেকে কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মেডিকেলের কোভিড ওয়ার্ডে শিশুটির চিকিৎসা চলছে। এই বিষয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী সুপার সৌমাশিস রাউত জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা এখনও ভালো আছে। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশু বিভাগের প্রধান চিকিৎসকরা শিশুটির ওপর নজর রাখছেন। আমাদের এখানে বেশ কিছুজন ভর্তি আছেন, জনাচার একমাত্র এখনও আমাদের কোভিড ওয়ার্ডে আন্ডার ট্রিটমেন্ট আছেন ওনারা। আর আজকে পেডিয়াট্রিক ওয়ার্ডে 6 মাসের একটা বাচ্চা পজিটিভ এসছে। ওখানে ওই বাচ্চাটিকে আমরা স্থানান্তরিত করেছি কোভিড ওয়ার্ডে, এবং MSBP স্যার অলরেডি ইনস্ট্রাকশন প্রোভাইড করে দিয়েছেন HOD পেডিয়াট্রিক যিনি আছেন, যে প্রপার ট্রিটমেন্ট, প্রপার কেয়ার সব কিছু নেওয়ার জন্য। এবং আরও উনি ইনস্ট্রাকশন দিয়েছেন একজন সিনিয়র পেডিয়াট্রিশিয়ান রোজ 2 বার করে বা তারও বেশি ওই বাচ্চাটাকে ওখানে রাউন্ড দেবে, এবং ইন বিটুইন যদি কোনো কমপ্লিকেশন দেখা দেয় আমাদের যারা সিস্টাররা যারা আছেন ওনারা ইনফর্ম করলে সাথে সাথে বাচ্চাটিকে অ্যাটেন্ড করা হবে। আশা করছি ভয়ের কিছু নেই, সবই ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। সেটা এখনও জানা যায়নি, আমরা চেষ্টা করছি ওর বাবা মাকেও টেস্ট করানোর, এবং যারা যারা ওর কানেক্টেড ছিল কীভাবে পজিটিভ হয়েছে সেটা এখনও জানা যায়নি। হয়তো সেরকম কিছু একটা যদি জানতে পারি আমরা অবশ্যই ইনফর্ম করব, কিন্তু সেটা এখনও জানতে পারিনি আমরা। তবে শিশুটি কিভাবে আক্রান্ত হলো তা নিয়ে সন্দিহান তার পরিবারও। বাড়ির লোক কেউ করোনায় আক্রান্ত ছিলেন না বলে জানা গিয়েছে পরিবার সূত্রে, যদিও পরিবারের সদস্যদের করোনা টেস্ট করা হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিশু বিভাগে ভর্তি অন্যান্য শিশুদেরও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে বলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিকে দুর্গাপুজোর পর থেকে রায়গঞ্জ শহর জুড়ে বাড়ছে করোনা প্রকোপ। প্রত্যেক দিন করোনায় আক্রান্ত হচ্ছে শহরের মানুষ। গতকালও রায়গঞ্জ মেডিকেলে একজন মারা গিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে। কোভিড আক্রান্ত হয়ে রায়গঞ্জ মেডিকেলে ভর্তির সংখ্যা যে বাড়ছে তা স্বীকার করেছেন মেডিকেলের সহকারী সুপার। দ্য ওয়াল ব্যুরো।